কখনো কি ভেবেছেন রেল লাইনে কেন পাথর দেয়া হয়? ট্রেনের পিছনে কেন এক্স চিহ্ন থাকে? কোল্ড ড্রিঙ্কসের ঢাকনার ভিতরে এই প্লাস্টিকের লেয়ার বা ডিস্ক কেন থাকে? কখনো কি খেয়াল করেছেন আপনার নখ যেখানে শেষ সেখানে এই সাদা দাগগুলো কিসের? জানলে অবাক হবেন এই ভিডিওটি দেখে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বুক মার্জিন। যে কোনো একটি বই নিয়ে দেখবেন যে প্রতিটি লাইন কিছু জায়গা ফাঁকা রেখে শুরু হয়, হরিজন্টালি বা ভার্টিক্যালি ফাঁকা রাখা হয়। কখনো কি ভেবেছেন যে এই লাইনগুলোর সামনে ফাঁকা জায়গা কিসের জন্য রাখা হয়? কারণ আমরা কাগজের পুরো ব্যবহার পছন্দ করি, অপচয় সবারই অপছন্দ। পেপার গাছ থেকে বানানো হয় আর আমাদের সবার উচিত গাছকে বাঁচানো, তাহলে প্রতিটি বইয়ে এই গ্যাপগুলো কি জন্য রাখা হয়? এটা তো একটা অপচয়। অনেক লোক বলবে এটা তো সিম্পল ব্যাপার, প্রিন্টিংয়ের স্টাইল। কিন্তু বন্ধুরা, তা নয়। প্রতিটি বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ থাকে। এই উত্তর পেতে আমাদের সে সময় যেতে হবে যখন না কম্পিউটার ছিল না মোবাইল ছিল। তথ্য কেবল কাগজে জমা করে রাখা হতো, কিন্তু সমস্যা হচ্ছে ইঁদুর। জি, এই ইঁদুরই বই কেটে তথ্য নষ্ট করে ফেলে। এজন্য অনেক আগে থেকে এই গ্যাপ দেওয়ার প্রচলন শুরু হয়। তাই যখন ইঁদুর বই কাটা শুরু করবে তখন যাতে লেখা নষ্ট না হয়, কারণ ইঁদুর শুধু বাইরের কিনারা থেকে কাটতে শুরু করে। তাই গ্যাপ থাকায় যদি ইঁদুর বই কেটেও থাকে তাহলে লেখা পর্যন্ত যেতে সময় লাগবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বইয়ের কিনারা কেটে শান্ত হন এই ইঁদুর মামা। তার মানে ইঁদুরের ভয়েই আমরা এই গ্যাপ রেখেছি। অবাক বিষয়, তাই না? বোতলের ঢাকনার ভিতরে প্লাস্টিকের রাবার ডিস্ক। আপনারা দেখেছেন হয়তো এই নীল বা সাদা রাবার ডিস্ক। এই ডিস্ক আসলে প্রেশার সিলের কাজ করে, যাতে কোল্ড ড্রিঙ্কসের ও তার সাথে জমে থাকা গ্যাস বাইরে না আসতে পারে। এই রাবার ডিস্ক এমন একটা জিনিস যা বোতলকে এয়ার টাইটও বানায়, যাতে বাইরের বাতাস এর ভিতরে না ঢোকে। শুধু ঢাকনাওয়ালা বোতল যেটাতে এই রাবার ডিস্ক থাকবে না, সেটা থেকে অল্প অল্প করে গ্যাস বাইরে চলে আসবে। তাহলে এই গোল্ড ডিস্ক এক্সট্রা প্রোটেকশন দেয়, যাতে সামান্য গ্যাসও ভেতর বাহির না হয়। রেল লাইনে পাথর। যখনই আপনি ট্রেনে ভ্রমণ করেন তখনই এই পাথরগুলো চোখে পড়ে, যেগুলো অনেকে গিট্টিও বলে। কিন্তু এগুলো লাইনের মধ্যে ও আশেপাশে কেন ছড়ানো থাকে? সবার প্রথমে যেটা আপনার জানা দরকার তা হলো, এই যে রেল লাইনগুলো দেখছেন এটা আসলে অতটা সিম্পল না যতটা আপনি ভাবছেন। লাইনগুলোর নিচে কনক্রিটের তৈরি এই প্লেটগুলো থাকে, যেটা আপনি আসল লাইনের নিচে দেখতে পাবেন। যেটা আপনি আসল লাইনের নিচে দেখেন এগুলো স্লিপার বলে। স্লিপারের নিচে এই ধূসর কালারের পার্টগুলো হলো এই পাথরগুলো, যেগুলো বিছানো আছে। আর এই সব পাথরগুলোকে ব্যালাস্ট বলে। এর নিচে আরও দুটি লেয়ার আছে, এখানে হলুদ এবং লাল রং দিয়ে দেখানো হয়েছে। সবশেষে এই যে সবুজ পাটটা দেখেছেন, এটা আসলে মাটি বা ভূমি। আমরা প্রায় সবাই ভাবি যে সিম্পল মাটির ওপর পাথর দিয়ে লাইনগুলো চলছে, কিন্তু এটা সত্য নয়। একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবেন যে এটা অনেক উঁচু সাধারণ রাস্তা বা জমি থেকে। রেল লাইনের নিচে অনেকগুলো সেটিংস থাকে। এই যে স্লিপার যেগুলোর উপর লাইন বসানো হয় এগুলো অনেক জরুরি। এই কনক্রিটে তৈরি স্লিপার লাইন দুটির মাঝে গ্যাপ মেনটেন করে, আর এই স্লিপার্সগুলো একত্রে ধরে রাখে এই পাথরগুলোকে। আর এটাই এই পাথরগুলোর প্রধান কাজ, অর্থাৎ এই পাথরগুলো সিমেন্টের লম্বা লম্বা স্লিপারগুলোকে এক জায়গায় রাখে, আর এই স্লিপার লোহার তৈরি লাইনগুলোকে সমান্তরালে মজবুতভাবে ধরে রাখে। একটা ট্রেনের ওজন ন্যূনতম 10 লাখ কেজি হয়। এখন আপনার মনে হতে পারে, এই চিকন সিম্পল লাইনগুলো এত বড় ওজনের ট্রেনকে ধরে রাখবে কিভাবে? আসলে ট্রেন যত ওজনের আর গতির হোক না কেন, এটিকে ধরে রাখতে বা এর বলকে প্রতিহত করতে এই লাইন, এই কনক্রিটের তৈরি স্লিপার এবং এই পাথরগুলো একত্রে মিলে কাজ করছে। যদি ভালোভাবে খেয়াল করা যায় তবে সবচেয়ে বেশি লোড এই পাথরগুলো বহন করে। এই পাথরগুলোই লাইনকে একটি জায়গায় ফিক্সড করে রাখে। কিন্তু রেল লাইনে যেমনি তেমনি পাথর ব্যবহার করা হয় না। যদি এই পাথরগুলো বদলে গোল গোল সফট পাথর ব্যবহার করা হয়, তাহলে এগুলো একে অপরে ধাক্কা খেয়ে গোল গোল ঘুরতে থাকবে, আর লাইনও এক জায়গায় থাকতে পারতো না। ট্রেন চলার সময় পাথরগুলো ভাইব্রেট হয়, এজন্য এখানে এবড়োথেবড়ো অমসৃণ পাথর ব্যবহার করা হয়, যেগুলোর কোণ গোল হবে না কিন্তু গিট্টির মতো। ভারী ট্রেন যখন লাইনের উপর দিয়ে চলে তখন এই পাথরগুলো একে অপরের সাথে মজবুত বন্ধন ধরে রাখে, যেটা এই গোল পাথর করতে পারবে না। আর এই মজবুত বন্ধনের জন্য চলতি ট্রেন যত ভারী হোক না কেন, এই লাইন এবং এই স্লিপারগুলো এক জায়গায় ফিক্সড হয়ে থাকে। এই পাথরগুলোর আরও একটি কাজ আছে, যেটা আপনি হয়তো জানেন না। পাথর না দিলে লাইনে ঠিক এই অবস্থাই হবে, ঘাস লতাপাতা দিয়ে ভরে যাবে।
তাই এই পাথরগুলো এগুলো হওয়া থেকে রক্ষা করে। আর ঘাসের জন্য প্রতিহত করার সাথে সাথে লাইনে পানি জমা হওয়াও বন্ধ হয়ে যায়। এরপর থেকে যখন ট্রেনে ভ্রমণ করবেন তখন একবার এই পাথরগুলোকে স্যালুট দিয়েন। আর লোহার তৈরি লাইনগুলোর পাশাপাশি এই পাথরগুলোকে খেয়াল করবেন কিভাবে এটা কাজ করছে। হয়তো একটা প্রশ্ন হতে পারে আপনার, মেট্রো ট্রেনের লাইনে তো এই পাথরগুলো নেই। আসলে যে ডায়াগ্রাম আমি আপনাদেরকে দেখিয়েছি এটা মেট্রো ট্রেনের ফলো করা হয় না। ডাইরেক্ট স্লিপারের উপরে লাইন বসানো থাকে। বেশিরভাগ মেট্রো রেল আন্ডারগ্রাউন্ড বা ব্রিজের উপর বানানো হয়, এজন্য পাথর ব্যবহার হয় না, কারণ মেট্রোর এই লাইন মাটির উপরে বানানো হয় না। এজন্য এখানে ঘাসলতা পাতা জমানো বা পানি আটকে থাকা সমস্যা নেই। আর মেট্রো ট্রেনের ওজন সাধারণ ট্রেনের চেয়ে অনেক কম এবং ছোট ছোট বগি থাকে, তাই মেট্রো ট্রেনের লাইনে এই পাথরগুলোর প্রয়োজন নেই। ট্রেনের সর্বশেষ বগিতে X। যখন আপনি স্টেশনে ট্রেনে অপেক্ষা করবেন তখন অনেক ট্রেন পার হতে দেখবেন এবং খেয়াল করবেন যে সবশেষ বগির পিছনে X চিহ্ন থাকে। এই X চিহ্ন কিসের? আসলে এই X চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এটি ট্রেনের সর্বশেষ বগি। শুধু X নয়, তার নিচে LV লেখা থাকে। এই LV এর পূর্ণরূপ হল লাস্ট ভেহিকল, মানে সর্বশেষ বগি। যখন ট্রেন স্টেশন ছেড়ে যায় তখন স্টেশন মাস্টার এই X চিহ্ন ও LV লেখা দেখে শিওর হয়ে যায় যে এটি শেষ বগি। যদি এরকমটা হয় যে লাস্ট বগিতে X এবং LV লেখা নেই, তবে স্টেশন মাস্টার দ্রুত রেলওয়ে ডিপার্টমেন্টে রিপোর্ট করে দেয়। কারণ X নেই তার মানে কিছু বগি খুলে পিছনে পড়ে আছে, দুই বগির মাঝে লিঙ্কার খুলে গেছে, তাই ইমার্জেন্সি ওই লাইনে থাকা সকল ট্রেন থামিয়ে দেওয়া হয়। যদিও এই দুর্ঘটনা কম হয়, তবুও মানুষের জীবন রক্ষাতে এই নিয়ম হরহামেশা চেক করা হয়। এখন আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে, রাতের বেলা তো এই X চিহ্ন দেখা যাবে না, তখন কি হবে? এজন্য রাতের বেলা এই লাল বাতি, যেটা X এর নিচে ব্যবহার করা হয়, এই বাতি প্রতি সেকেন্ডে জ্বলে এবং নিভে, তাই স্টেশন মাস্টার রাতে এই বাতি দেখে নিশ্চিত হতে পারে। ছিল এই লাল বাতি এবং X ও LV এর মানে। ব্যাগের উপর ডায়মন্ড চিহ্ন, সব ব্যাগে নয়, বেশ কিছু ব্যাগে এই ডায়মন্ড চিহ্ন থাকে। প্রায় সবাই ভাবেন এটি শুধু স্টাইল বা ডিজাইনের জন্য, কিন্তু না, এটার ফ্যাক্ট জানার জন্য একটু আগে যেতে হবে। কয়েক বছর আগে ব্যাগ বেশিরভাগ ব্যবহার হতো ভ্রমণ বা ক্লাইম্বিংয়ের জন্য, এজন্য অনেক মালপত্র নিয়ে যেতে হতো, যেখানে অনেক মালপত্র ব্যাগের ভিতর ফিট হতো না। এজন্য কিছু ব্যাগ বানানোর প্রতিষ্ঠান এমন ডায়মন্ড শেপ বানায় যাতে অতিরিক্ত জিনিস যেমন জুতাকে এভাবে রাখা হয়। আর কিছু হাইকিং ব্যাগে এরকম অনেক ডায়মন্ড লাগানো থাকে যাতে কেউ অনেকগুলো জিনিসপত্র বহন করতে পারে। যে এই ফ্যাক্ট জানে না তার কাছে এই ডায়মন্ড শুধু ডিজাইন মনে হবে, কিন্তু আসলে এটি একটি মাল বা জিনিস বহনকারী। নেল কিউটিকলস, যদি আপনি আপনার নখ মনোযোগ দিয়ে দেখেন, যেখান থেকে নখ শুরু হয় সেখান থেকে একটু দূরে এরকম পাতলা লেয়ার থাকে। হয়তো সব আঙ্গুলে দেখতে পাবেন না, কারণ এটি অনেক পাতলা ও ছোট, কিন্তু একটা না একটা আঙ্গুলে আপনি দেখতে পাবেন। এটাকে কিউটিকলস বলে। বেশিরভাগ মানুষ এগুলো অপ্রয়োজনীয় ভাবে, আবার অনেকে এগুলো ঘষে ঘষে তুলে ফেলে যাতে পরিষ্কার দেখা যায়। আসলে যদি সায়েন্টিফিকভাবে দেখা হয় তবে এই কিউটিকল নখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কিউটিকল নখের সুরক্ষা প্রদান করে, ব্যাকটেরিয়া থেকে বাঁচায়। যেখান থেকে আপনার নখ শুরু হয় সেখানে কিউটিকল না থাকলে কয়েক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে, নখ নষ্ট করতে পারে, কিংবা পানি দিয়ে হাত ধোয়ার সময় জ্বলতে পারে। এজন্য এই কিউটিকল আমাদের জন্য খুবই জরুরি। প্যানের হাতলে ফুটো, এরকম প্যান সবাই দেখেছেন এবং ব্যবহারও করেছেন হরহামেশাই, কিন্তু খেয়াল করে দেখেছেন প্যানের এই হাতলে ছিদ্রটা কিসের? আপনার কি মনে হয় এটা শুধু ডিজাইনের জন্য রাখা? শুধু প্যানে নয়, এরকম অনেক বাসন পাবেন যেখানে হাতল ছিদ্র এরকমটা। 90% মানুষ ভাবে এটা শুধু টাঙ্গানোর কাজে ব্যবহার হয়, কিন্তু আসলে এই ফুটো এই কাজের জন্য নয়। টাঙ্গাতে পারেন, কিন্তু এর আসল কারণ হলো চামচকে আটকানো। রান্নার সময় যাতে স্পুন বা চামচকে এই ফুটোতে আটকে রেখে অন্য কাজ করতে পারেন। যদি চামচ যেখানে সেখানে রাখেন তবে চামচে ময়লা লাগতে পারে, কিংবা চামচ হতে শিরা যেখানে সেখানে পড়তে পারে। তাই যদি এভাবে রাখেন তাহলে স্পুন থেকে কোনো কিছু গড়িয়ে পড়লে ওই রান্নাতেই পড়বে। তো বন্ধুরা, কেমন লাগলো এই বিষয়গুলো নিচে কমেন্ট করে আমাদেরকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক্সে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।